ভালোবাসাটা না মন থেকে আসে, কাজের মাধ্যমে আসে, স্বচ্ছতার মাধ্যমে আসে, স্বপ্নেও আসে না, ওহিতেও আসে না। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। শাকিব খান প্রমাণ করে দিয়েছেন তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন, ভালোবাসা পেয়েছেন। হিটার্সরাও শাকিবকে ভালোবাসতে শুরু করেছেন। একজন শাকিব খানকে চেষ্টা দেখেন তো, আজ থেকে 10 বছর আগে শাকিব খান আর এখনকার শাকিব খানকে খেয়াল করে দেখেন তো, কত পরিণত একজন অভিনেতা। সে শুধু নায়ক না, নেতা শাকিব খান একই সঙ্গে অভিনেতা এবং নায়ক। কই গেলা শাকিব ভক্ত পিকআপ পার্টি, বক্স পার্টি? বক্স ট্রাক রেডি রাখেন, গানটা খুব বাজবে। আপনাদের পছন্দের গান আইসা পড়েছে। কুরবানি কুরবানি কুরবানি। কই গেল মানুষের সব রুচি? যারা রুচির বন্ধরে অভাবী তারা এখনো কি শাকিব খানের কুরবানি গানটি শোনেনি? আমার মনে হয় তারাও শুনেছে আর ভাবতেছে কি হচ্ছে এসব। শাকিব সম্পর্কে যা ভাবছি তা উল্টো হয়ে শাকিবের পাল্লাই ভারী হচ্ছে। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। যারা অভিনয়ে দুর্বল মানুষ, যাদের পছন্দ করে না, তারা শাকিবের প্রশংসা করে আলোচনায় আসতে যাচ্ছেন। আলোচনা আসতে চাইলেই কি আসা সম্ভব? এক কথায় আসতে চাইলেই কি হবে? বুঝতে হবে না কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি। কি ফাটাফাটি একটা গান হয়েছে এটা! সাদা ড্রেস পরে একটা চোখ মারা দৃশ্য আছে ছোট করে, ভাই আমি ওখানে পাগল হয়ে গেছি। কুরবানি কুরবানি কুরবানি। সালমান শাহ যেমন দ্বিতীয় হবে না, শাকিবের বেলায় আরো প্রশ্নই আসে না। শাকিব বস অভিনয়টা কি? জনগণ তাদের মনের খোরাক কি চায় ভালোভাবেই জানেন, আর তাই তো শর্ট টাইমের মাধ্যমে গান সিনেমা রিলিজ দিতে পারেন। ইটস এ বস। অন্যান্যদের বেলায় 1 থেকে 1.5 বছর সময় লাগলেও শাকিবের মতো আলোচনায় আসতেই পারেন না। ভাই রে ভাই, ভালোবাসার জায়গাটাই আলাদা। কুরবানি গানটিতে আমরা শাকিব খানকে 4টি পোশাকে দেখতে পাই, যা ছিল নজর কাড়া এবং আকর্ষণীয়। এবারের ঈদ ফ্যাশনে শাকিবের 4টি পাঞ্জাবিই যথেষ্ট। শাকিব খানের 1 সেকেন্ডে চোখ মারা দৃষ্টিটি হাজারো মেয়ের ক্রাশ হয়ে দাঁড়ালো। শাকিব বস যেন চোখ মারলেন না, যেন গুলি করে মেয়েদের ঘায়েল করলেন। অথচ আমি যদি চোখ মারি কেউ দেখবে না, আমার এত ট্যালেন্টও নেই। কুরবানি সংগীতে ইদি কাপল ছিল না, কারণ ক্যারেক্টারে ছিল না, গল্পে ছিল না, তাছাড়া গানটিতে ফিমেল ভার্সনও ছিল না। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। এতে পরিচালক প্রমাণ করে দিয়েছেন শাকিব একটি শক্তিশালী ব্র্যান্ড, শাকিব নামেই যথেষ্ট। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। এই নিয়ে সমালোচকেরা হিটার্সরা বলতেছিলেন গানটির কণ্ঠ শাকিবের সাথে নাকি মিলেনি, ইমরান মাহমুদ হলে ভালো হতো। যাই হোক, ওই সব হিটার্সদের কথা বাদ দেই, তারা সারা জীবন সমালোচনা করবেই, যতই ভালো হোক না কেন সমালোচনা করবেই। শাকিবের এই কুরবানি গানটি পূর্বের ঈদের গানগুলোকে পিছনে ফেলবে বলে আমার বিশ্বাস। তার প্রমাণ আমরা দেখতে পাবো ঈদের বক্স পার্টি, পিকআপ পার্টি, আনন্দ উল্লাসে। আমার মনে হয় পুরো ঈদ থেকে ঈদের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, এমনকি পুরো বছর এই গানটি দাপিয়ে বেড়াবে। শাকিব অন্য লেভেলের স্টার রে ভাই, যা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন, একটা বিশ্বে আলোচনার সৃষ্টি করে দিয়েছেন। এমন কোনো দেশ নেই যে সোশ্যাল মিডিয়ায় শাকিব খান দাপিয়ে বেড়াচ্ছে না। সো প্রিয়, তোমার অপেক্ষায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। করো আমার কুরবানি।